আমি পরিচয় দিচ্ছি, আমি ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন রাজীব, 2000 ব্যাচ। আমি মেডিসিন অ্যান্ড কিডনি রোগ বিশেষজ্ঞ, অ্যাট প্রেজেন্ট কোখলা ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করতেছি। আমার পোস্টিং ইউজুয়ালি রংপুর মেডিকেল এখনও হয়নি, এখন পোস্টিং আমার ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর। তো পরিচয়টার জন্য দিলাম, আশা করি সকলে কাজে লাগবে এক সময়। তো রংপুরে কোখলা ডায়াগনস্টিক সেন্টারে আসলে আমার সাক্ষাৎ পাবেন। তো আমি আপনাদের বা এখানে সিনিয়র জুনিয়র, বিশেষ করে যারা জুনিয়র তুমি করেই বলি, ওখানে রংপুরে বা আমার রাস্তাঘাটে দেখা হলো যেগুলো আদর্শিয়ান, তাহলে অন্যরকম একটা অনুভূতি। তো ভেরি প্রাউড মোমেন্ট আফটার 24 ইয়ার্স আমরা এখানে। তো এই পর্যায়ে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আমার এই প্রাণপ্রিয় স্কুলে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট জুনিয়র ও সিনিয়র সকলের প্রতি আমি জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, আবারও এই দ্বিতীয় দিনে জানাচ্ছি ঈদ মোবারক। তো আমি ব্যতিক্রম ধর্মী কয়েকটা কথা বলবো, আনারুল প্লাস শাহিন আর রফিকুল অনেক কিছু বলে গেছে, সেটা হলো স্মৃতিচারণ, দু একটা কথা না বললেই নয়। আমি অগোছালো, মানে অগোছালো রোগীর সাথে তো সারাদিন কথা বলতে হয়, তো অগোছালো কথা বলতে পছন্দ করি। এখানে যারা উপবিষ্ট, আজ কেমন লাগতেছে সবার? ভালো। তো আমরা যখন এখান থেকে বের হয়ে যাই 2000 সালে, তখন এখানে আমার মনে যারা আছে তারাই পৃথিবীতেই আসুনি, শুধু এখানে কেন, এ 2000 সাল, 2001-2 এরকম জন্মসাল আছে না? কি একটা সুন্দর পরিবেশ যে আমরা 2024 বছর হলো বের হয়ে গেছি আর তোমরা পৃথিবীতে সবে মাত্র এসেছ এবং আজ আমরা আবার একসাথে, খুব ভালো না? তো এটা আর আমি এজন্য যে আল্লাহর অসীম মেহরবানি যে আমার 24 বছর পরও আমার প্রিয় শিক্ষকরা তারা মঞ্চে উপবিষ্ট, আমি মনে হয় কাউকে মিস করতেছে না, দু একজন হয়তো আসেনি, তো আল্লাহ তাদেরকে হ্যাঁ প্ল্যান করছেন, তারা সকলে এখানে আছেন। এটাও ভালো লাগছে যে আমরা 24 বছর পর এসে আমার প্রিয় শিক্ষকদের দেখা পাচ্ছি। তো সেই আমি সহ কয়েকজন থাকতাম আদিল স্যার পরিচালিত একটা বোর্ডিংয়ে পাশেই, তো দু একটা মজাদার গল্প না বললেই নয়, কারণ গরমে অনেকে হাঁপিয়ে উঠছেন। আমি আমরা আসতাম, আসে অ্যাসেম্বলি শুরু কি 10টার দিকে এরকম মনে হবে 10টায়, তো সেই অ্যাসেম্বলি সেই সাইফুল ইসলাম ডাবু স্যারের সোজা হও আরামে দাঁড়াও, তো এইরকম গরমে, এরকম গরমে দেখা যাচ্ছে দু একজন মেয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাইতো, এটাকে বলে যে মেডিকেলটা হাইপোগ্লাইসেমিয়া, অনেকে না খেয়ে আসে। তো ওই ব্যাপারটা খুব মজা লাগতো মাঝে মাঝে, পরে আমরা তো তখন তো আমি ডাক্তার না, কিন্তু তাকে ওরসালিন খাওয়াই দিলে আবার ঠিক হয়ে যাইতো। তো একটা জিনিস ভয় লাগতো যে কখন পাশে আলাপ করতাম, আজ কোরআন তেলাওয়াত কে করবে, ডাবলু স্যার কখন যেন ডাকে, এই ভয় দেখি। আর একজনকে ডাকলেই নিজে একটু ফিল করতাম না, আজ আমাকে ডাকে না, ও মা। পরে দেখি স্যার শপথ করার জন্য রাজীব কোথায়, এখন শপথ বাক্য পাঠ করাবেন, তখন শপথ ছিল আমরা ওয়াদা করে দিয়েছি যে, এখন মনে একটু চেঞ্জ হয়েছে। তো এরকম আর একটা মজাদার ঘটনা, আমাদের ক্লাস ছিল এখানে এই পাশেই, তো আনাবলু বলে গেছে টিন শেড বিল্ডিং, আমরা আমার মনে হয় টিন শেড বিল্ডিং এখানে কেউ দেখোনি তাই না, ওখানে ক্লাস করতাম, কিন্তু পাশে টয়লেট ছিল, টয়লেটে এত দুর্গন্ধ আসতো যে দুর্গন্ধে ক্লাস করা মুশকিল। তো মনে পড়ে এটা না টিন শেড এবং বেড়া ছিল আর কি, তো বেড়া ছিল, বেড়ার আবার নিচে ফাঁকা মানে ভাঙ্গা ছিল, ওই দিকে কুকুর গুলো যাতায়াত করতো। তো আমরা ঠিক আছে এই কষ্টের মধ্যে, আমরা এই গন্ধের মধ্যে আমরা পড়েছি, সেই নূর ভাইয়ের বিখ্যাত ঘন্টার আওয়াজ মনে পড়লেই মনে ছুটি হয়ে যাইতো। তো কিন্তু স্যাররা আমাদের সেরাটাই দিয়েছেন, স্যাররা আমাদের সেরাটা দিয়েছেন বলে আমরা এক একটি ব্যাস থেকে এক একটি উজ্জ্বল নক্ষত্র, আমি মনে করি আমার চেয়ে উজ্জ্বল নক্ষত্র অনেকে এখান থেকে বের হয়ে গেছে। তো নরোডেম কলেজে আমি যখন 2000 সালে যাই, ওখানে জিজ্ঞেস করতো কে কে বাইর থেকে আসছো, তুমি কোন স্কুলের, গর্বের সঙ্গে খামাদেশ আদর্শ হাই স্কুল নলডাঙ্গা, এটা কি স্যার গাইবান্ধা জানার একটা স্কুল, কারণ আমার স্কুল, আমি তো গর্ববোধ করবোই, আমি কি অন্য কিছু বলবো। এই আমার আর একটা মজাদার ঘটনা, সেটা হলো আমার সম্পর্কে মামা হয় কিন্তু, যে আমার প্রিয় শিক্ষক আবুল বাশার, উনি একবার আমাদেরকে একটা সমাস মনে আছে, সমাস কত প্রকার, হ্যাঁ দ্বন্দ্ব বানান, দ্বন্দ্ব খুব কিন্তু কঠিন, দয় ব দন্দিন নয় দয় ব এরকম একটা। তো আমরা মনে হয় আমি পারিনি, তো দন্দিন নয় দব ব দিতে ভুলে গেছি, তো স্যার ওইরকম যে বেতের বাড়ি এখানে ডাকছিল আমার। তো আসলে আগের যেটা বলতে গেলে যে আগের শিক্ষকরা, মানে এটা সকলেই জানে, আপনারা ফেসবুক যে হোয়াটসঅ্যাপ এগুলো সোশ্যাল ওয়েবসাইটগুলো ঘাটলেই বুঝতে পারবেন যে আগের শিক্ষক আর বর্তমান শিক্ষক
বর্তমান শিক্ষক যদি একটু কানমলা দিয়েছে বাসায় গিয়ে কি গার্জেন চলে আসবে, আমার মেয়ের কেন কানমলা দিলেন? আর আগে আমাদেরকে মারছে তো আমরা অনেকে, বা আমার মারা কি ঘরের স্কুলের দরজা ভেঙে পালিয়ে গেছে, এই জন্য কি আমার মানুষ হতে পেরেছি? তোমাদের অনেক প্রতিবন্ধকতা, তোমরা এখন 2 বছরের বাচ্চা হলে সে মোবাইল ইউটিউব হোয়াটসঅ্যাপ বা সে মোবাইল দিলেই, আমার ভাতিজি আছে সে মোবাইল দিয়ে ইউটিউবে গিয়ে একটা বাচ্চার ভিডিও বের করে খাবে, ভিডিওটা আনন্দ লাগে হা করবে, তো এর উপরে সে খাবে। আর মানে 2 বছর থেকে মোবাইল, আর তোমাদের জন্য প্রতিবন্ধকতা মোবাইল, যেটা সাইন বলে গেছে মোবাইল থেকে দূরে থাকতে হবে। আমি আর এই পর্যায়ে দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলি যে আমার একটা জিনিসই খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে আমি ডাক্তার, তো স্যাররা যখন আমার কাছে আসে আই এম ভেরি ফিল প্রাউড অ্যাজ এ স্টুডেন্ট অফ খামাদুরি আদর্শ হাই স্কুল। আমার মোস্ট অফ দি টিচার ফোন মি, অ্যান্ড ইভেন একটা বিরল ঘটনা যে আমি যে ফোন কখনো রিসিভ করিনি এমন না, সবসময় রিসিভ করছে। আমার মনে হয় কোনো স্যার বলতে পারবে না রাজীবকে ফোন দিয়েছিলাম কিন্তু রিসিভ করেনি। যদি কোনো কারণে রিসিভ করতে না পারি, কোনো ব্যস্ততার কারণে, আমি ঠিক 5 মিনিট বা 10 মিনিট পরে কল ব্যাক করেছি, কারণ অ্যাজ এ প্রাউড অফ এ স্টুডেন্ট ফর দ্য ট্রিটমেন্ট অফ মাই টিচার, যারা আমাকে মানুষ করছে, যারা আমাকে এত উচ্চ শিক্ষার জন্য হেল্প করেছে, যা আমি উচ্চ পর্যায়ে চলে গেছি। আজ আমার বা আমার ডাক্তার রকম ভাইয়ের পৃথিবীর যে সর্বোচ্চ ডিগ্রি এমডি ডিগ্রি FCPS আমরা সেটা অর্জন করেছি। হ্যাঁ, এর আগে কখনোই এই ধরনের ডিগ্রি আমাদের আশেপাশে কেউ ছিল না, হয়তো সবাই মেডিকেল অফিসার হিসেবে জীবন তারা মোটামুটি চাকরি ডিসকন্টিনিউ করে গেছে। তো আমি কখনোই ভুলবো না এই স্কুলের মাঠ, আমার কৈশোর সেই সাক্ষী, এই মাঠ, এই স্কুল, এই বিল্ডিং, এই এই সেই টিন শেড বিল্ডিং, আজ টিন শেড থেকে আজ যেই এই সুন্দর একটা বিল্ডিং, এর দাঁড় করানোর যেটা কারিগর আমাদের প্রিয় টিচার আবুল বাসা, তো এই স্কুলের পরিবর্তনে তিনি যে অন্যগত অবদান, এবং উত্তরবঙ্গের তথা গাইবান্ধা জেলার শিক্ষা প্রসারে স্যারের যে অবদান, এই জন্য আমরা একটা স্যারকে করতালি দিয়ে অভিনন্দন জানাতেই পারি। ইনশাল্লাহ আমি দোয়া রাখবেন, আমি যেন আমার কর্মক্ষেত্রে আমার যতটুকু সেবা ডাক্তারের যে মর্মার্থ, এই সেবাটা মানুষকে দিয়ে যেতে পারি। বিশেষ করে আমার অগ্রাধিকার থাকবে অবশ্যই আদর্শ স্কুল টিচার প্লাস স্টুডেন্ট যারা এখানে আছেন সকলেই অগ্রাধিকার ভিত্তিতে থাকবেন আমার তালিকায়। আর আমার জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার শিক্ষকদের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাদের হায়াত দান করুক। আর আমার স্কুলের বিশেষ করে প্রধান শিক্ষক একজন শিক্ষক, তা মানে তিনি কোন কোন রোগে আক্রান্ত আমি কিন্তু জানি, এই জন্য বলি যে আমার স্কুলের যে প্রধান শিক্ষক তার জন্য আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, উনি অবসর নিলেও যাতে এই স্কুলে খোঁজ খবর রাখতে পারেন এবং আপনাদের শিক্ষার প্রসারে উনি আরও যাতে ভূমিকা রাখতে পারেন। এই বলে আমি শেষ প্রান্তে এসে শুধু আয়োজকদের একটা ধন্যবাদ দেব যে এই এত বড় অনুষ্ঠান, এটা আয়োজন চারটিখানি কথা নয়, প্লাস 500 অ্যারেঞ্জমেন্ট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সারাদিন নক, শুধু আমি মেসেজগুলো সিন করছি কিন্তু আমি ওখানে একটা কোনো শব্দ করে নিবে, একটা কমেন্টও করিনি, শুধু ওরা আয়োজন করছে, তো এটা অনেক কঠিন কাজ, তো ওদেরকে অনেক ধন্যবাদ। তবে পূর্ণমিলনী মানে ফার্স্ট টু লাস্ট, মানে সেই 90 থেকে 2024 এই পুরো স্টুডেন্ট উপস্থিত থাকা, এটা হলে খুবই ভালো হতো, কিন্তু যে কোনো কারণে হোক আমি জানি না অর্থনৈতিক কোনো ব্যাপার কি না, বা অনেকে যেমন আমার দু একজন কলিগ বলেছে যে আমার তো চাকরি নাই, আমার তো ইনকাম নাই, আমি ওখানে গিয়ে কী করবো, এরকম আর কি, মানে তারা ডিপ্রেশনে ভুগতেছে। আসলে এমন না, পুনর্জীবনে একে অপরের সাক্ষাৎ হওয়া, তো আমরা অবশ্যই এখানে যারা আছি একে অপরকে তো জিজ্ঞেস করছি কেমন আছো বন্ধু, জিজ্ঞেস করছি তো, এটুকু তো আমরা জিজ্ঞেস করতে পারি। তো আংশিক একটু অপূর্ণই থেকে গেল পুণ্যমিলনী, সকলে থাকলে খুব ভালো হতো, কারণ সকলে থাকলে ইস্ট টু ওয়েস্ট পুরা এটা কানা কানায় পরিপূর্ণ হতো। তো আয়োজকদের আমি ধন্যবাদ জানিয়ে এবং আমার শিক্ষকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে এবং শেষে আয়োজকদের আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাজ এ সিলেক্টেড মি অ্যাজ এ স্পিকার দিজ এ স্টেজ। আবার দেখা হবে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।